বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করি ছট পূজার ব্লগটা। আজকে আমি পহেলা আড়ক আর আমি রেডি একেবারে হয়ে গেছি ছট পূজার জন্য, ঘাটে যাওয়ার জন্য। ছট পূজা দেখতে যেই ঘাটে আমরা যাব, সেই ঘাটের জন্য সবাই যাওয়া রওনা দিয়ে দিয়েছে। অনেকেই যাচ্ছে যাদের বাড়িতে ছট পূজা হয়, আর আমাদের সামনে বাড়ির সামনে দিয়েই যেতে হয়। আমাদের বাড়ির সামনেই খুব সুন্দর করে বেলুন দিয়ে গেট সাজিয়েছি আর ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এখান থেকেই সবাই যাওয়াও শুরু করে দিয়েছে। এখন বাজে ঠিক 3:30। মেজ দিয়ে চলে এসেছি আমি, মা আর মেজি তিনজনেই চলে যাব ঘাটে ছট পূজা দেখতে। তো মায়ের কাছে শুনেছি যাদের নাকি কোনো মনস্কামনা থাকে, সেই মনস্কামনা পূর্ণ হলে পরে তারা এরকমই বাজনা বাজিয়ে ছট পুজো দেয়। আর ছট পুজোর ঘাটটা আমাদের বাড়িতে কিন্তু বেশ কিছুটা দূর, তো হেঁটে যেতে অনেকটা সময় লাগে। আর রাস্তায় আসে দেখো এইভাবেই ঠিক অনেকেই মানসিক করে যে যারা দড়া মানে ওই যে কুলোগুলো যেগুলো নিয়ে যায় মাথায় করে বেঁধে নিয়ে, তাদেরকে এইভাবে কিছু কিছু ফল দেয়। এখন বাজে প্রায় 4টা, আর আজকে যেহেতু পহেলা আড়ক মানে আজকে বিকেলে ঘাট বিকেলে পুজো হবে, তো এটাকে বলে পহেলা আড়ক। তো আজকে দিনে অস্তাচলগামী সূর্যর পুজো করা হবে। যতক্ষণ সূর্য অস্ত যাবে না ততক্ষণই ব্রতীরা এই জলে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করে। আর দেখো ঘাটে প্রচুর ভিড় হয়ে গেছে, যারা যারা পুজো করেন তারা কিন্তু অনেকেই এসে গেছেন, অনেকটা ভিড় হয় এই ঘাটটা। আমরা ছোটোর থেকেই এই ঘাটেই পুজো দেখে আসছি, আর এই পুজোটা দেখতে কিন্তু দারুণ লাগে। ব্রতীরা কদ্দুভাতের দিন মানে নাহাই খায় যেটাকে বলা হয়, সেদিনকে কিন্তু লাউ ভাত খেয়ে এই ব্রত আরম্ভ করে, আর পরের দিনকে সারাদিন উপোস করে একেবারে রাত্রে সন্ধ্যেবেলায় সে ক্ষীর রুটি খায়, যেটা ব্লগ তোমরা অলরেডি দেখিয়েছো। আর তারপরের দিন কিন্তু সারা দিন উপোস থেকে এইভাবে এই আধ ঘন্টা এক ঘন্টা রাস্তায় হেঁটে এসে এইভাবে দণ্ডি কেটে, অনেকেই দণ্ডিও কাটে, দণ্ডি কেটে এসে এইখানে কিন্তু সূর্যদেবের আরাধনা করে। তো দেখতে পাচ্ছ যে যারা অনেকেই কুলো নিয়ে এখানে সব কুলোকে সাজিয়ে রেখেছে, আর প্রত্যেকটা কুলোগুলো দেখো অনেকের 16টা 17টা করে করে কুলো পড়ে, মানে যাদের যেরকম পুজো, আর প্রত্যেকটা কুলোর মধ্যে একটা করে প্রদীপ দিয়ে ব্রতীরা জলের মধ্যে কিন্তু একেবারে জলের মধ্যে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করছে। যতক্ষণ না সূর্যদেব অস্তাচলগামী সূর্য দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই কিন্তু জলে দাঁড়িয়ে থেকে সূর্যদেবের আরাধনা করে। এই কুলোগুলোকে, যতগুলো কুলো রয়েছে প্রত্যেকটা কুলোকে 5 বার করে জলের মধ্যে ঘোরাবে, আর তার আগে সবাই মিলে দুধ আর জল সূর্যদেবকে অর্পণ করবে। তো আমরাও এটা প্রত্যেক বছর করি। আমরা যেহেতু নিরামিষ খাই, আর ঘাটে যাওয়ার আগে আমরা আবারও স্নান করে ধোয়া জামাকাপড় পরেই যাই, সেই কারণে আমরাও তাদের সাথে কিন্তু এই দুধ আর জল দিতে পারি। তো প্রত্যেক বছর আমরাও দুধ আর জল দিই। তো আমি দিদি নিচে চলে যাব, নিচে গিয়ে আমরাও দুধ আর জল দিয়েছি। এই পুজোতে না আছে কোন না লাগে কোনো পুরোহিত, আর না থাকে কোনো মন্ত্র উচ্চারণ, শুধুমাত্র আস্থার
পুজো এটা, সেই কারণেই আমাদের এখানে এটাকে বলা হয় মহাপরব বলে। এই পুজোতে খুবই জাগ্রত। বছরে ঠিক দুবার কিন্তু ছট পুজো হয়, একটা হচ্ছে এই কার্তিক মাসে পুজো হয় আর একটা চৈত্র মাসে। কালী পুজোর ঠিক ছদিন পরের থেকেই ছট পুজো আরম্ভ হয়। আর চৈত্র মাসে যে ছট পুজোটা হয় সেটা কিন্তু খুব কম লোকেই করে। চৈত্র মাসে ছট পুজো করা খুবই কঠিন, কারণ সেই সময় এত রোদ গরম থাকে আর চার দিন এইভাবে পুজো করা একেবারে জল স্পর্শ না করে খুবই কষ্টের ব্যাপার। কিন্তু ছট মায়ের এমন কৃপা থাকে যে যারা এই পুজো করেন তারা কীভাবে যে করেন, কীভাবে শক্তি পান সেটা একমাত্র তারাই জানেন যারা এই পুজোটা করেন। খুব ভালো লাগে এই পুজো দেখতে, বিশেষ করে বিহার ঝাড়খণ্ড ইউপিতে তো এই পুজোর প্রচলনটা খুব বেশি। এখন তো সব জায়গাতেই এই পুজো হয়। আর কিন্তু আমাদের এই ঘাটটা দেখো কী সুন্দর হাঁসগুলো চড়ছে, আমি এইটা ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো আমরা যাদের ঘাটে গেছিলাম তারা কিন্তু মা মেয়ে আর তাদের কাকু সবাই মিলে এই পুজো করে। এই পুজোতে কোনো রকম পুরুষ মহিলা বলে কিছু হয় না, সকলেই পুজো করতে পারেন। এখন প্রায় সূর্য অস্তের দিকে, দেখো প্রায় সন্ধে নেমে আসছে আর চারিদিকে ঘাটের চারিপাশে যে লাইটগুলো লাগানো হয়েছে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার কারণে জলটা কিন্তু আরও চকচক চকচক করছে। তো পুজো প্রায় শেষের দিকে, এখন এইবারে যারা ব্রতীরা তারা কিন্তু আবার জল থেকে উঠে প্রত্যেকটা কুলো যেভাবে ঘুরিয়েছে ঘোরানো হয়ে গেছে, এবারে সেই কুলোগুলোকে আবার বাড়ির লোকেরা ঠিক বেঁধে যেরকমভাবে নিয়ে এসেছিলো সেরকমভাবেই আবার নিয়ে যাবে, আর ব্রতীরা আবার সেইভাবেই হেঁটে দণ্ডি কেটে বাড়ি যাবে। পুজোটা প্রায় শেষের দিকে হয়ে এসছে, এখন সবারই পুজো হয়ে গেছে, এবারে সবাই ধূপ দীপ এইসব দেখিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবে। আজকে সন্ধেবেলার পুজোটা মানে পেহলাটের পুজোটা কিন্তু শেষ হয়ে গেছে, আবার যে যার মতো সমস্ত পুজোর কুলোগুলো ঠিক যেরকমভাবে নিয়ে এসেছিলো সেইভাবে বেঁধে নিয়ে আবার ফিরত চলে যাবে, আবার পরের দিন সকালে আসবে। আর এই দেখো ব্রতীরা যে স্নান করে যে কাপড়গুলো ছাড়ে, এই কাপড়গুলো কিন্তু দিয়ে মুখ মোছা খুব শুভ, তাই জন্য আমরা কিন্তু এই কাপড় দিয়ে মুখটা মুছে নিই। আর এবারে আবার বাড়ি ফিরে যাওয়ার পাল্লা, প্রায় সন্ধে নেমে এসেছি, পুজোও শেষ হয়ে গেছে। তো আমি মা আর দিদি এবার বাড়ি ফিরবো, অনেকের সাথেই ঘাটে দেখা হয়, অনেক চেনাশোনা লোকের সাথে। তো কথা বলতে বলতে কীভাবে যে এই পুজোটা দেখতে দেখতে কীভাবে সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না। তো এবারে আমরা বাড়ির দিকে ফেরত দেবো, কারণ সন্ধ্যা হয়ে এসছে, আবার কালকে সকালে উঠেই ঘাটে যেতে হবে। তাহলে চলো আমরা বাড়ির জন্য রওনা দিই। এখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দিলাম, আর বাড়ি ফেরত গিয়ে আমরা বাড়িতে এসেই বাইরে দাঁড়িয়ে আছি, কারণ দেখছি অনেকেই ফেরত যাচ্ছে। সুপ্রভাত, ঘড়ির কাঁটা এখন পুরো 4টে বাজে, আর এখন আমি উঠে গেছি, এবারে রেডি হয়ে ঘাটে যাওয়ার পালা। তাহলে চলুন দেখা হচ্ছে পরে।
সকালে উঠেই কাজকর্ম সেরে দেখো এবার স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে রেডি হয়ে একটু সাজুগুজু করে নিয়েছি, চলে যাব ঘাটে। আর সকালবেলাতে মা মেস্তি কেউই যাবে না, আমাকে একাই যেতে হবে। তো এবার কাকে দল পাই? আমি যাকে দেখতে পেলাম যারা যারা ঘাটে যাচ্ছিলো তাদের মধ্যে আমি ঢুকে পড়েছি। আর এই ভোর দেখো এখন বাজে প্রায় 4:30, আমরা কিন্তু যাচ্ছি, দারুণ লাইটিং করেছে। কালকে সন্ধ্যেবেলা লাইটিং দেখতে পারিনি, এখন সকালবেলা দেখলাম দারুণ লাইটিং করেছে, দারুণ লাগছে। এই ভোরবেলা যাওয়ার অনুভূতিটাই আলাদা। সন্ধ্যেবেলার থেকে কিন্তু সকালে বেশি ঘাটটা যেতে বেশি মজা লাগে। এখন বাজে প্রায় 5টা, আমি ঘাটে পৌঁছে গেছি। ঘাটে তো আমার সাথে কেউ যায়নি বাড়ির থেকে, তাই জন্য আমি কালকে যেখানে পুজো দেখেছিলাম যাদের ঘাটে দাঁড়িয়েছিলাম তারা চেনাশোনা, তো সেখানে গিয়ে আমি ঘাটে দাঁড়িয়ে পড়লাম। দেখো ঘাটটা চারিপাশে কী দারুণ লাগছে, কিন্তু এখন তো সকালে তো অনেকটা সময় বাকি, চারিদিকে অন্ধকার, তাই জন্য লাইট দিয়ে পুরো ঘাটটা সাজানো। আর চারিপাশের ঘাটের কিন্তু লোক রয়েছে, মানে সবাই পুজো করবে। আর এই কুলোর মধ্যে প্রদীপগুলো জ্বলছে, কী দারুণ অপরূপ দেখতে লাগছে। আর এখন থেকেই এবারে সবাই জলে গিয়ে দাঁড়িয়ে সূর্যদেবের উপাসনা করবে। যতক্ষণ না সূর্যদেবের দেখা মিলছে ততক্ষণ কিন্তু তারা এই জলেই দাঁড়িয়ে থাকবে। এই ছট পুজো দেখার যে কী আনন্দ আর একটা দারুণ অনুভূতি, সেটা যে না দেখেছে সে কিন্তু বিশ্বাস করতে পারবে না। সকাল হয়ে গেছে, সূর্যদেবের দেখাও মিলে গেছে, সবাই কিন্তু পুজো প্রায় শেষের দিকে। এবছরের মতো ছট পূজা শেষ হয়ে যাবে। আর ছট পূজা শেষ হয়ে গেলে আমাদের মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, কারণ ছট পূজা শেষ হয়ে গেলে পরে আমাদের এখানে আর কোনো পুজো থাকে না। তাই মনে হয় যে যেন এবছরের সব পুজোই শেষ হয়ে গেল। ছট পুজোর জন্য আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি কি কখন ছট পূজা হবে আর কখন আমরা একটুখানি হলেও পূর্ণ করতে পারবো ঘাটে গিয়ে। তো ঘাটে গেলাম, ঘাটে গিয়ে আবারও ঠিক কালকের মতোই দুধ জল সূর্যদেব অর্পণ করলাম, ধূপ দীপ সব কিছু দিলাম। আমি বাড়ির থেকে ঘিয়ের প্রদীপ আর কর্পূর পান এই সমস্ত নিয়ে গেছিলাম। তো এই সমস্ত দিয়ে আমি সূর্যদেবকে আরতি করলাম, খুব ভালো লাগলো। আর তারপরে দেখা হয়ে গেল আমার এক বন্ধু, বন্ধু ঠিক নয়, ও হচ্ছে আমার থেকে ছোট, আমার ছোট বোনের মতো, খুবই কাছের। তো ওর সাথে আর মাসির সাথে দেখা হয়ে গেল। পুজো শেষ হওয়ার পর তিনজনে মিলে একটু সেলফি ভিডিও করলাম, আর তারপরে চলে আসলাম বাড়ি। বাড়িতে আসার সময় আমাদের এখানে যে গেটটা করেছিল সেই গেটের কাছে কফি আর ক্ষীর প্রসাদ দিচ্ছিল। আর দেখো ঘাটে কত ঠেকুয়া নিয়েছি, তাহলে দেখা হচ্ছে পরে লাগে। ততক্ষণ সকালে ভালো থাকুন, টাটা।